بسم الله الرحمن الرحيم نبي আমার আছি মদিনায় তাই তো এমন ছুটে যেতে চাই তাই তো এমন ছুটে যেতে চাই নবী আমার আছে মদিনায় তাই তো এমন ছুটে যেতে চাই তাই তো এমন ছুটে যেতে চাই মদিনাতে যাব আমি মদিনাতে যাব আমি রাসূলের রওজায় নবী আমার আছে মদিনায় তাই তো এমন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছে প্রশাসনিক بسم الله
Thank you.
তিনি আলাম মালা আলাম ওকে তো আমি যা জানি তোমার তা আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা ইবাদত করছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে প্রত্যেকটি সৃষ্টি করছেন এই দুনিয়ার কাছে ইবাদতের মাধ্যমে রাজি করবে মানুষ এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে তৈরি করে সৃষ্টি করে দুনিয়ার কাছে আর এই মানুষ যদি তুমি মাফাত করবে এই কষ্টটা তাহলে তারা আল্লাহ তাকে ফিরে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন মানুষ ইচ্ছা করলে সঠিক কথা চলতে পারে ইচ্ছা করলে সঠিক কথা চলতে পারে আপনাদের সামনে আয়াত কারিমা সূরা আলিম সিজদা থেকে 26 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি আল্লাহ নবী রাসূল হাদিস মুবারক থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি যে আলোচনা আজকে করার জন্য এখানে আমরা বসেছি এই আলোচনার নির্দিষ্ট একটা মুবারক এই এলাকার জন্য এই সময় একটা জান্নাত নির্দিষ্ট এই এলাকার জন্য নির্দিষ্ট হচ্ছে একটা জান্নাত আমরা জান্নাতের বাতায় বসে আমরা জান্নাতের মেহমান এই জায়গায় বসে শেষ মুহূর্ত পর্যন্ত যদি তিনি যে সমস্ত নসিহত করা হবে এই নসিহত গুলো থেকে একটা আমল যদি নাকি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি আল্লাহ তাআলা তো একটা আমল আমার জীবনে আমি পরিচালনার জন্য কিন্তু শিখে গেলাম আল্লাহ তাআলা তো এই কারণে আমার জীবনে সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়ে আমাকে জান্নাতের জন্য সেটা কবুল করবেন বলেন না আমি তো এই কারণে মাহফিলের আলোচনা শুরু হওয়ার থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আলোচনা শুনতে শুনতে আলোচনা শুনবো সাথে সাথে যা কিছু শুনব এখান থেকে কিছু হাতিয়ার গ্রহণ করে আমরা নিজেরা নিজেদের আমলে আমার জন্য এটা যাতে ছিল কাজ সেই আমলের উপর চলার জন্য বাড়িতে নিয়ে যেতে পারে এই জন্য আমরা আল্লাহ তাআলা তরফে তৌফিক কামনা করি সকলে বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সবাই যেন আমিন যে আয়াতখানে তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন وقال الذين كفروا لا تسمعوا من هذا القرآن والقوم فيه لعلكم تغلبون
সবচেয়ে বড় নাম ইমাম আজম, আপনি ওখানে
তোমরা
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, এটা শুধু সাহাবীদের জন্য না, তাদের জন্য না, আমাদের জন্য বলা কাপ না, আমাদের সবার জন্য তো উম্মতের জন্য যারা কত পর্যন্ত তারা উম্মত আসবে, উম্মত রাসূল আসবে, সবার জন্য আল্লাহ রাসূল বলে দুইটা জিনিস রেখে গেছেন, যার না আর একটা উম্মত রাসূল আজকে জানে এই দুইটা জিনিস রেখে গেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলা তো সাহাবা কিরাম আলো ছিল, সাহাবা কিরাম জেনে ছিল, বুঝে গেছে। এবার তারা সঙ্গ হচ্ছে দাওয়াত মানা বলা হচ্ছে, সাহাবা কিরাম এবার দূর দূরান্ত থেকে যেতে দাওয়াত করা শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের কথা বলতে পারে, আল্লাহর কালামের কথা বলতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
তোমার আমার মতো জমাই করতে ভুল
হুম হুম হুম